আরে মন চায় বারবার চিজের মজায় মজাদার, মন চায় বারবার বারবার বারবার। আমি আরিয়া ইসলাম, সবে 26 পা দিয়েছি, মাস্টার্স শেষ আর বাবার অফিস জয়েন করে ফেলেছি। কাজের ভাগে ভাগে গান শুনতে ভালো লাগে, রান্না করতে ভালোবাসি, আর ভালোবাসি বই পড়তে। প্রতিদিনের ঝলমলে দিনগুলোর মতো আজকের দিনটা শুরু করেছিলাম কাজের পথে পা বাড়িয়ে, কিন্তু কে জানতো আজকের দিনটা ভীষণভাবে বদলে দেবে আমার পুরোটা জীবন। একটা কাজ করো তো, সামনে কোনো একটা দোকান থেকে আমার ফোনে একটু ফ্লেক্সি করে দাও, সামনে কোনো দোকান থেকে। আপু অফিসে নামিয়ে করে দিই? না, আমার কল করতে হবে না, এখনই লাগবে। কোনো আক্কেল জ্ঞান নেই, ভিতরে যে একটা মানুষ বসে থাকতে পারে সেটার দিকে কোনো খেয়াল নেই। আজব তো সব লোকজন। গার্লফ্রেন্ড কেস, এরকম বোকা ছেলে গার্লফ্রেন্ডের কাছে তো ছাড় খেতেই হবে। কে তুমি, কোথায় তোমার বাস? ব্যাগগুলো আসছে? হ্যাঁ আসছে, তুমি একটু থাকো, আমি আসছি। আসতে পারিনি, কদিন কাঁদছিল দেখে। ওকে মাফ করে দেন।
মাফ করবে না কেউ? এই যে ফুল নিয়ে আসছি, এই জগতের নয় তো তুমি। যখন তোমার বয়সে সবাই ফেসবুক আর পার্টি প্ল্যান করতে ব্যস্ত, কি করছো তুমি তখন? আচ্ছা, তুমি তাহলে লাইব্রেরিয়ান। বাহ, এখানে আসলে পাবো তোমায়। দেখা হবে উইন্ডোম্যান। তুমি এত টানছো কেন? ভেবেছিলাম ক্রাশ খাওয়ার বয়স শেষ আমার। কি বাচ্চা মেয়েদের মতো ফিল করছি আমি বলো তো? হাই উইন্ডোম্যান, খুব ব্যস্ত তুমি। গাছের মধ্যে ডুবে থাকতে ভালোবাসো। বাচ্চা আর বুড়োদের তুমি খুব ভালোবাসো। এই যে
বাচ্চাটাকে খুব আদর করলে এতক্ষণ। তুমি কি আসলে ফ্যামিলিটিকে দেখছিলে? তুমি কি তোমার বাবা মাকে খুব মিস করছো? তোমার চোখের ভাষা বুঝতে চাই আমি উইন্ডোম্যান। খুব সহজে আড়াল করে ফেলতে পারো ভেতরের শূন্যতাগুলো। কি এত লিখো উইন্ডোম্যান? তাহারে যে আমি স্বপ্নতে পাই বিনিদ্র কালে কথা বাঁধিব তাহারে একদা গোপনে প্রেমেতে মাজিব শেথা। প্রেম যদি হয় মরিচিকা তবে অন্ধকানাই সাজি প্রেমে লাগিয়ে ভগ্ন হৃদয় জীবন নাশেও রাজি। রুদ্র 28/1/2020। তাহারে যে আমি স্বপ্নতে পাই বিনিদ্র কালে কথা বাঁধিব তাহারে একদা গোপনে প্রেমেতে মাজিব শেথা। প্রেম যদি হয় মরিচিকা তবে অন্ধকানাই সাজি প্রেমে লাগিয়ে ভগ্ন হৃদয় জীবন নাশেও রাজি। রুদ্র, আমি আসছি তোমার কাছে। কি যে বলবো, কিভাবে শুরু করব কিছুই জানি না। কিছু কথা আজকে বলতেই হবে। রুদ্র, তুমি কোথায় গেলে?
আপনি কি কোনো ব্যাগটা কিছু দেনি? বাইরে তো বৃষ্টি আসতে পারে, ভিজে যাবে। প্রবলেম নেই, আমার সাথে গাড়ি আছে, আমি উঠে যাব। আমার নাম আরিয়া, এখানে পাশে ধানমন্ডি থাকি। আচ্ছা, তুমি? আমি রুদ্র, আমি এখানে কাজ করি। ভালো হলো না পরিচয় হয়ে, মানে নেক্সট টাইম আসলে বই চুজ করতে হেল্প করতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই। বাই দ্য ওয়ে, এই লেখকের কিন্তু আরেকটা খুব ভালো বই আছে, আ বুক অ্যাবাউট হোপ, ওটা অ্যাভেলেবল কিন্তু। এটা শেষ করে নেব। তাহলে আজ আসি, শেষ হোক, তারপর আমরা আসবো, দেখা হবে। এই ভাইয়া, প্রথম কথা আর কিছুদিন যাক, তারপর ওকে নিয়ে আসবো। ও মন পাখি তোর সুরে গায়, আজ তোকে নিয়ে এ মন পালায়। ও মন পাখি তোর সুরে গায়, আজ তোকে নিয়ে এ মন পালায়। ডানা মেলে স্বপ্নকে ছুতে যায়, তোকে কাছে পেলে পথ চলবো দুজনায়। ডানা মেলে স্বপ্নকে ছুতে যায়, তোকে কাছে পেলে পথ চলবো দুজনায়। ও মন পাখি তোর সুরে গায়, আজ তোকে নিয়ে এমন পালায়। ভালোবাসার ঠিকানায় ও মন পা
সুরে গাই আজ তোকে নিয়ে এ মন পালায় ও মন পাখি তোর সুরে গাই আজ তোকে নিয়ে এ মন তোমার অনেক কথা শুনেছি ওর কাছ থেকে। কেমন আছো বাবা? জি ভালো আছে। আপনার শরীর কেমন? ভালো আছে। আচ্ছা আচ্ছা আমি আস মারা গেছেন। আমি আমার চাচার দাদির কাছে মানুষ। ও, শুনে খুব খারাপ লাগলো। এই দাদি করো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও রুদ্র, আর ইয়ার ফ্রেন্ড? কার ফ্রেন্ড? তোমার মেয়ের ফ্রেন্ড? আমি তো ভাবলাম ডেকোরেটর লোক। আমার ম্যানেজারও তো হচ্ছে ওয়েল ড্রেস। আসো তাড়াতাড়ি, কেকটা কাটি, আসো। রুদ্র আসো বাবা, কেক কাটবো আমরা। আপনি জানেন আমি আসছি। এসো। রুদ্র, তুমি কোথায় গেলে? তুমি কি কষ্ট পেয়েছ? তোমাকে কি আমি কষ্ট দিয়েছি? আমি ভয় পাচ্ছি রুদ্র, আমি তোমাকে পাওয়ার আগেই হারানোর ভয় পাচ্ছি। আমি তোমাকে হারাতে চাই না রুদ্র।
কোথায় তুমি? কি খাচ্ছো, কি করছো একলা বসে? চলে আসো না রুদ্র, আবাকে তোমার কাছে টেনে নাও। কবে টেনে নেবে রুদ্র? আমার যে আর দেরি সয় না, আমার তোমাকে জানাতেই হবে আমার মনের কথা, আমার ভালোবাসার কথা। তম বন্ধ হয়ে মরে যাব আমি। রুদ্র, তোমার জন্য গতকাল তুমি কেন চলে গিয়েছিলে আমি ঠিক জানি না। আমি অনেকবার কল করেছিলাম, তোমার ফোন বন্ধ ছিল। রুদ্র, যেদিন থেকে আমি তোমাকে দেখেছি সেদিন থেকে তুমি আমার শয়নে শপথ। কথাটা আমি আরো পরে বলতাম, কিন্তু আমি ভীত, তোমাকে হারানোর ভয় পাচ্ছি। রুদ্র, তুমি কি আমার হবে? আমি তোমাকে ভালোবাসি নারিয়া। তুমি চলে যাও, প্লিজ চলে যাও। কেন মিথ্যে বলছো রুদ্র? আমি জানি তুমি আমায় ভালোবাসো, ভালোবাসো তুমি। কেন গোপন করছো? কি হয়ে গেল এমন যে এত কোল্ড হয়ে গেলে? আমি কি তবে হারিয়ে যাব? এটাই চাও তুমি? আচ্ছা, চলে না হয়ে যাবই, কিন্তু শেষবারের মতো তোমাকে বলতে হবে, কষ্ট দিয়েছি আমি তোমার, যে আমার মিথ্যে বললে তুমি।
ভাইয়ের রুদুর কোথায়? ভাইয়ার তো কাজে চলে গিয়েছে। চলে গেছে? কোথায় চলে গেছে? পটলকে চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তুমি আরিয়া? জি, রুদ্র এখানে এসেছে। রুদ্র যেমনটা বলেছিল তুমি ঠিক তেমনটাই সুন্দর। চলো ভেতরে চলো। না টিপ, আমি রুদ্রকে খুঁজছি। ও কি এখানে? ও তোমার ঢাকা থেকে চিঠিরাম চলে গেছে। তুমি জানো ও ছোটোবেলায় ওর মা বাবাকে হারিয়েছে। ও চাচার বাড়িতে দাদির কাছেই বড় হয়েছে। একদিন দাদি ওকে ছেড়ে চলে গেল। দাদির অনুপস্থিতি ভুলবার জন্য ও ছিটাও থেকে ঢাকা চলে এলো। লাইব্রেরিতে কাজ করত আর পাশাপাশি আমাদেরকে সময় দিতে অনেক ভালোবাসত। ওই দিন যে তোমাদের বাড়িতে গেল তখনই বুঝতে পেরেছিল তুমি ওর হবার নয়। তুমি অনেক সান জৌলুসে বড় হয়েছ, ও তোমার যোগ্য না, ও তোমাকে সুখী করতে পারবে না। সুখী হবে না তুমি কখনো ওর সাথে। তোমার পাশে আরো আরো অনেক বড় মানুষ মানাবে। মন পাখি তোর সুরে গায়, আজ তোকে নিয়ে এমন পালায়। ও মন পাখি
তোর সুরে গাই, আজ তোকে নিয়ে এমন পালাই, ডানা মেলে স্বপ্নকে ছুঁতে যাই, তোকে কাছে পেলে পথ চলবো দুজনায়, ডানা মেলে স্বপ্নকে ছুঁতে যাই, তোকে কাছে পেলে পথ চলবো দুজনায়, ও মন পাখি তোর সুরে গায়, আজ তোকে নিয়ে এমন পালায়। প্রেম যদি হয় মরিচিকা তবে অন্ধকানাই সাজে, প্রেমের লাগি ভগ্ন হৃদয় জীবন নাশেও লাগি, ভালোবাসা তোর ঠিকানায়, উকি মেরে মনের বারান্দায় তোর কাছে ভালোবাসার ঠিকানায়, উকি মেরে মনের বারান্দায় তোর কাছে ভালোবাসার ঠিকানায়, ও মন পাখি তোর সুরে গায়, আজ তোকে নিয়ে এমন পালায়, ও মন পাখি এত কেন ভালোবাসো? তুমি এসেছো রুদ্র, এই ডায়েরিটা কোথায় পেলে তুমি? পাগল তুমি, রুদ্র তুমি কি আমার হবে? ভালোবাসা তোর ঠিকানায়, উকি মেরে মনের বারান্দায় তোর কাছে ভালোবাসার ঠিকানায়, উকি মেরে মনের বারান্দায় তোর কাছে ভালোবাসার ঠিকানায়, ও মন পাখি তোর সুরে গায়, আজ তোকে নিয়ে এমন পালায়, ও মন পাখি তোর সুরে গায়, আজ তোকে নিয়ে এমন মজাদার মন চায় বারে বার বারে বার বারে বার।